দর্শক সকলকে জানাই ডাব্লুবি অল ইন অন টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক বেশ কিছুদিন আগে আপনাদের সামনে শিয়ালদা স্টেশনের ভিতরে আপনি দশ টাকার মধ্যে কীভাবে সারা রাত্রি যাপন করবেন কীভাবে থাকবেন এই ভিডিও যখন পোস্ট করি তখন তারপর থেকেই আপনারা কমেন্ট করেছেন যে থাকার ব্যাপারে শোয়ার ব্যাপারে এই বেডের ব্যাপারে রুমের ব্যাপারে আমাদেরকে ভিডিও দেন তো দর্শক আজকের ভিডিওতে মূলত সেটাই আলোচনা করা হয়েছে এই যে দেখছেন আই লাভ শিয়ালদা ওয়েটিং রুম এই আই লাভ শিয়ালদা ওয়েটিং রুম সম্পর্কেই আজকে আপনাদেরকে যে তথ্য দেব আপনারা পুরোটা ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে মাত্র পঁয়াত্তর টাকা ঘন্টা দিয়ে আপনি কিভাবে থাকবেন কোন জায়গায় থাকবেন কেমন জায়গায় থাকবেন সে সম্পর্কেই মূলত এই ভিডিওতে বলা হয়েছে দর্শক আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন দেখতে পাবেন এই যে সামনে দেখছেন আই লাভ শিয়ালদা শিয়ালদা স্টেশনের ভিতরে নয় নম্বর প্ল্যাটফর্মের পার্সে আর আপনার নয় দশ এগারো এই তিনটা যে তিনটে যে রয়েছে আপনার প্ল্যাটফর্ম এই তিনটা প্ল্যাটফর্মের পাশ দিয়ে হেঁটে সামনে দেখা দেখা যাচ্ছে আই লাভ শিয়ালদা ওয়েটিং রুম ওখানে ওপরে প্রবেশ করবেন ওপরে প্রবেশ করবেন এইরকম সিঁড়ি বেয়ে উঠবেন পাশে লিফ্টের ব্যবস্থা আছে যাদের লাগেজ বেশি ভারী ব্যাগ ট্যাগ রয়েছে তারা লিফ্টে উঠবেন ডান দিকে আপনাদেরকে দেখাই আমি ডান দিকে যে দেখবেন একটা ছেলে একটা বেঞ্চে টেবিল নিয়ে বসে আছে সেখানে নাম এন্ট্রি করবেন নাম এন্ট্রি করতে হবে দর্শক সেই দ নাম এন্ট্রি মানে কি শুধু আপনি আধার কার্ডটা নেবেন আধার কার্ডটা নেবেন আধার কার্ডটা লাগবে এখানে প্রয়োজন মোবাইল নাম্বার প্রয়োজন আর যদি টিকিটের আর থাকে আপনি দেবেন নাহলে আধার কার্ড দিয়েই যথেষ্ট এই ছেলেটার কাছে আপনি নাম এন্ট্রি করবেন হ্যাঁ আর এই ছেলের কাছে নাম এন্ট্রি করতে গিয়ে এখানে দুটো ধাপ আছে যে ফ্রিতে একটা জায়গায় থাকতে পারবেন দশ টাকা দিয়ে থাকতে পারবেন এমনি থাকতে পারবেন ওটা বসার জায়গা সেটা হচ্ছে বাম দিকে বাম দিকে আপনাকেদেরকে আমি দেখাই এটা 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 হচ্ছে আপনার এই রুমটাতে যদি থাকেন তাহলে কিন্তু এখানে দশ টাকার বিনিময়ে আপনি থাকবেন সারারাত্রি এমনি বসে থাকতে পারবেন কিন্তু দর্শক এখানে এসি নয় নন এসিটা এসি নয় নন এসি তো এখানে দশ টাকার বিনিময়ে আপনি সারা রাত এমনি থাকতে পারবেন বসে থাকতে পারবেন আর যেটা ডান দিকে দেখালাম এটা এখানে আপনি দশ টাকা পে করতে হবে ঘন্টায় ঘন্টায় যে এসি রয়েছে অনেক সুযোগ সুবিধা রয়েছে বাথরুম পায়খানা স্নানের ব্যবস্থা রয়েছে হ্যাঁ এসি রয়েছে এখানে ঘন্টায় পে করতে হবে খুব একটা সুবিধাজনক নয় এটা এসি রয়েছে বলে হয়তো দশ টাকা বেশি নেবে ভালো খুবই এটা সেটা কিন্তু নয় দর্শক আপনারা সেটা দিয়ে থাকতে পারেন আর এই হচ্ছে বেড দর্শক এটাই হচ্ছে বেড এই যে আপনার একটা বালিশ ওপরে একটা ফ্যান থাকবে ছোট্ট তারপরে এসিও রয়েছে এসির ব্যবস্থাও রয়েছে এটাতে পঁয় পঁয়াত্তর টাকা ঘণ্টায় আপনাকে পে করতে হবে এখানে এই বেডে যদি থাকতে চান তাহলে পঁচাত্তর টাকা করে আপনাকে ঘণ্টা ঘন্টায় দিতে হবে এক ঘন্টায় পঁচাত্তর টাকা তো পঁচাত্তর টাকা ঘণ্টা দিলেও আমি মনে করি যে শিয়ালদা স্টেশনের মধ্যে ভিতরে রকম সস্তা নাই বেড রয়েছে একবারে বেডগুলো খুব ভালো নরম হ্যাঁ তুলো স্পঞ্জে স্পঞ্জ রয়েছে ভালো ভালো তুলনামূলকভাবে ভালো আর বেড রয়েছে এসি রয়েছে আপনার প্রয়োজন হলে আপনি ফ্যান চালাতে পারেন আপনার মাথার ওপর ছোট্ট ফ্যান রয়েছে আপনি চার্জার চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে তো রেট হিসাবে তুলনামূলক হিসাবে ভালো আপনারা ট্রাই করতে পারেন আর এর থেকে ভিআইপি নিতে গেলে রয়েছে চারশো টাকা সাড়ে চারশো টাকা ঘণ্টা পে পে করতে হবে তো দর্শক আপনাদেরকে এইটুকু আজকে শুধু ভিডিও রয়েছে কিন্তু ভিডিও ফুল ভিডিও আপনাদেরকে দেওয়া কমপ্লিট হলো না নেক্সট ডে এবার আপনাদেরকে কমপ্লিট ডিটেলস বিস্তারিতভাবে আলোচনা করে ভিডিও দেব আপনারা দেখবেন দেখতে দেখতে থাকবেন আর সাথে থাকবেন সাথে থেকে এরকম ধরনেরই ইনফরমেশনমূলক ভিডিও যাতে আপনাদের সাপোর্টেই আমি আমার চ্যানেলে দিতে পারি সেজন্য আপনারা সাথে থাকবেন টয়লেটের ব্যবস্থা রয়েছে বাথরুম পায়খানাগুলো চিকন এই যে বাথরুম পায়খানাগুলো দেখছেন এখানে স্নান করতে পারেন সমস্ত ব্যবস্থা আছে মোটামুটি টাকা হিসাবে ভালো ব্যবস্থা ভালো ব্যবস্থাপনা ভালো স্নান করতে পারেন এখানে যে ফ্রেস ইত্যাদি আপনারা করতে পারেন দর্শক পরবর্তী ভিডিওতে আবার আলোচনা করা হবে এবং বিস্তারিত আলোচনা আছে পরবর্তী ভিডিওতে সাথে থাকবেন দর্শক তো কীভাবে দশ টাকার বিনিময়ে আপনি সারা রাত্রি এই আল্লাভ শিয়ালদায় থাকতে পারেন সেই ভিডিও পোস্ট করা আছে পঁচাশি জন দর্শক সাপোর্ট করেছেন আপনারা দেখেছেন তো আপনারা চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন